কি হয়েছিল যখন একটি পাঁচ বছরের শিশুকে নদীতে ডুবে যাওয়ার হাত থেকে বাঁচাতে এসেছিল একটি ইচ্ছাধারী নাগিন, এবং তারপর যা ঘটল সেটা দেখে মানুষের চোখ কপালে উঠে গিয়েছিল। তবে তার জন্য আপনাকে ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। তো চলুন শুরু করা যাক। আসলে বন্ধুরা, এই ঘটনাটি ঘটেছিল বারেলিতে বসবাসকারী দীপকের মেয়ের সঙ্গে। দীপক ছোটবেলা থেকেই মহাদেবের ভীষণ ভক্ত, সেই সাথে নাগপঞ্চমীর দিনে সে নাগদের সেবাও করত। এছাড়াও সে শিব মন্দিরে গিয়ে নাগদের দুধ পান করাতো। তাই হয়তো দীপক তার এই কর্মের ফলও পেয়েছিল, যার ফলে আজ তার কন্যা তার সাথে ভালো ও সুস্থ আছে। জি হ্যাঁ বন্ধুরা, দীপকের পাঁচ বছরের কন্যা পিয়া, যার সাথে এই পুরো ঘটনাটি ঘটেছিল। আসলে বন্ধুরা, দীপক তার স্ত্রী এবং তার মেয়ে প্রিয়াকে তার মামার বাড়িতে নিয়ে যাচ্ছিল। দীপকের শ্বশুর বাড়ি উত্তরপ্রদেশের একটি অত্যন্ত পিছিয়ে পড়া গ্রামে পড়ত, যেখানে লোক আজও নদী পারাপার করার জন্য নৌকার ব্যবহার করে। সেই জন্য দীপক নিজের পরিবারকে নিয়ে নৌকাতে বসে যায়। নৌকার একদিকে দীপক বসেছিল ও তার সামনের দিকে তার স্ত্রী ও মেয়ে বসেছিল। তবে প্রিয়া প্রথমবার নৌকাতে বসেছিল, যার কারণে সে নদীর জল দেখে ভীষণ ভয় পাচ্ছিল। কিন্তু তার মা সুমনা তার ভয়কে তাড়ানোর জন্য নদীর জলে তার হাত নামিয়ে দিয়ে তাকে একটি খেলার কথা বলেছিল, মানে জলে হাত দিয়ে জলকে ঘোরাতে বলেছিল বেশ কিছুক্ষণ সময় ধরে। এমন করার ফলে প্রিয়ার ভয়ে কিছুটা কমে গিয়েছিল, ফলে সে ওভাবেই জলে হাত দিয়ে খেলতে থাকে। যদিও তার পিতা দীপক এক দুবার তাকে এমনটা করতে নিষেধ করেছিল, কিন্তু যখন এই দীপকের নজর তার থেকে অন্যদিকে যায় তখন মেয়েটি আবারও জলে হাত দিয়ে দুষ্টুমি করা শুরু করে দেয়। তবে এখন তারা নদীর পুরো মাঝখানে পৌঁছে গিয়েছিল, ফলে প্রিয়া আরও একবার তার হাত নদীর জলে ফেলল। কিন্তু এবার তার হাত নদীর জলের ঘূর্ণিতে চলে গেল, ফলে সে তৎক্ষণাৎ নৌকো থেকে সোজা নদীতে পড়ে গেল ও জলের ঘূর্ণিবায়ুতে ভেসে গিয়েছিল। যে দৃশ্য দেখার পর নৌকার মাঝি প্রিয়ার হাত ধরে তাকে বাঁচানোর চেষ্টা করছিল, কিন্তু মেয়েটি ওই ঘূর্ণিবায়ুতে আটকে গিয়ে জলের নিচের দিকে চলে যেতে থাকে। মেয়ের এমন অবস্থা দেখে দীপক অস্থির হয়ে পড়ে ও তাকে বাঁচানোর জন্য নদীতে ঝাঁপ মারার চেষ্টা করতে থাকে। যেটা দেখে নৌকার মাঝি দীপককে বলে, বাবু এটা ঘূর্ণিবায়ু, যেখানে ফেসে যাওয়া মানে মৃত্যু অবধারিত, তাই আপনিও এখন ওখানে যাবেন না, কেননা আমরা এখন নদীর মধ্যবর্তী স্থানে আছি, ফলে এখানে জলের তরঙ্গ আরো গভীর, তাই আপনিও ডুবে যেতে পারেন। মাঝির এই কথাটি শুনে দীপকের স্ত্রী সুমনা চিৎকার করে কাঁদতে থাকে ও দীপককে নদীতে যেতে আটকাতে থাকে। তারপর দীপক কোনো পথ না পেয়ে অসহায় হয়ে পবিত্র মনে মহাদেবকে স্মরণ করতে থাকে ও তার উদ্দেশ্যে বলতে থাকে, মহাদেব আজ যদি আমার মেয়ের কিছু হয়ে যায় তাহলে আমি আপনাকে পূজা করা ছেড়ে দেব। এভাবে স্বামী স্ত্রী উভয়ই মহাদেবকে স্মরণ করতে থাকে। এমতো অবস্থায় কিছুক্ষণ পর জোরে জোরে বৃষ্টি পড়তে শুরু করে ও পুরো আকাশ অন্ধকারে ছেয়ে যায়, যার ফলে কেউই কিছুই দেখতে পারছিল না। অন্যদিকে মেয়েকে নদীর জলে ডুবে যেতে দেখে প্রিয়ার বাবা মা নৌকোর উপরে বেহুশ হয়ে পড়ে যায়। বন্ধুরা, দীপক বলে যে যখন আমি নৌকোতে বেহুশ হয়ে পড়ে থাকি তো তখন আমি একটা স্বপ্ন দেখি কি যে ঘূর্ণিবায়ুতে আমার মেয়ে পড়ে গিয়েছে, তার মধ্যে থেকে একটি অত্যন্ত সুন্দরী মহিলা বার হয় যার হাতে আমার মেয়ে প্রিয়া ছিল, এবং সে আমার মেয়েকে আমার পাশে বসিয়ে দিয়ে পুনরায় নদীতে ফিরে যায়। এবং যখন নৌকোর মাঝি আমার মুখে জলের ছিটে মারে তো আমার জ্ঞান ফিরে আসে আর চোখ খুলেই আমি সর্বপ্রথম আমার মেয়েকে দেখলাম, যেটা দেখে আমি আশ্চর্য হয়ে গিয়েছিলাম, কারণ সত্যি সত্যিই আমার মেয়ে আমার পাশেই বসেছিল। তারপর যখন আমি নৌকোর মাঝিকে জিজ্ঞেস করলাম যে এটা কিভাবে সম্ভব হয়েছে, তো মাঝি বলতে থাকে, হঠাৎ করে আকাশ অন্ধকার হয়ে আসে যার ফলে আমি কিছুই দেখতে পাচ্ছিলাম না, এবং যখন আকাশ পরিষ্কার হয়ে গেল তো আমি দেখলাম আপনারা দুজনে বেহুশ হয়ে পড়ে আছেন। তবে আমি এটা দেখে অবাক হয়ে গিয়েছিলাম যে আপনার মেয়ে যে নদীর ঘূর্ণিবায়ুতে পড়ে গিয়েছিল সে আপনার পাশে কিভাবে বসে আছে, যার উত্তরে দীপক বলেন যে আমিও কিছুই জানি না যে আমার মেয়ে কিভাবে আমার কাছে ফিরে এসেছে, কিন্তু স্বপ্নের মধ্যে যে মহিলাকে আমি দেখতে পেয়েছিলাম সে আসলে কে ছিল, তবে মহাদেবের উপর আমার পুরো বিশ্বাস ছিল যে তিনি আমার মেয়েকে কিছুই হতে দেবেন না। যারপর দীপক ও তার স্ত্রী নিজের মেয়ে প্রিয়াকে সঙ্গে নিয়ে যখন তার মামার বাড়িতে পৌঁছালো এবং দীপক যখন সমস্ত ঘটনা তার শ্বশুরকে খুলে বলল, তো তিনি বলেন, বেটা এটা তোমার ভুল ধারণা, কিন্তু দীপক জানতো যে এটা মহাদেবেরই চমৎকার ছিল। তবে বন্ধুরা, ঠিক এমনই আরো একটি বেদনাদায়ক ঘটনা আপনাদের কাছে শেয়ার করতে চলেছি।
কি হয়েছিল যখন পুলিশ কর্মীরা রাস্তার মাঝখানে একটি নাককে পিটিয়ে মেরে ফেলেছিল, তারপর নাগিন এসে যা করেছিল সেটা শুনলে আপনার রুহ কেঁপে উঠবে। বন্ধুরা, আপনারা হয়তো কোনো মুভি বা কোনো কাহিনীতে দেখেছেন যে নাগিন নিজের বদলা সাত জন্ম পর্যন্ত ভোলে না। নাগের মৃত্যুতে দেখে নাগিন কিভাবে মানুষের থেকে বদলা নেয় সেটাও আমরা সকলেই জানি, কিন্তু প্রথমবার এই দৃশ্য বাস্তবে পরিণত হতে দেখা গেল আলিগড় থেকে কিছুটা দূরে অবস্থিত একটি গ্রামে, যেখানে একজন পুলিশকর্মী প্রকাশ্য জনসমাবেশে রাস্তার মাঝখানে ফেলে একটি নাককে মেরে ফেলেছিল, যার বদলা তার নাগিন অত্যন্ত ভয়ানক ও মারাত্মক উপায়ে নিয়েছিল। আসলে যশোমান নামক একজন পুলিশকর্মী বর্ডারে নিজের ডিউটি পালন করছিল, সেখানে তাকে রাস্তায় যাওয়া আসা করা যানবাহনে চেকিং করার জন্য দায়িত্ব দিয়েছিল। কিন্তু যশোবন জানেই না যে তার সাথে এমন ঘটনা ঘটে যাবে যাকে সে সারা জীবন ভুলে যেতে পারবে না। জি হ্যাঁ, আসলে যেখানে যশোবনকে ডিউটিতে রাখা হয়েছিল সেখানে একটি ঘন জঙ্গল ছিল, যে জঙ্গলে একটি নাগনাগিন বহু বছর ধরে বসবাস করত। যদিও সেখানকার মানুষেরা প্রায়শই ওই নাগনাগিনকে জঙ্গলের বাইরে ঘুরে বেড়াতে দেখত, কিন্তু যশোবন্ধের এই কথাটি অজানা ছিল, সেই জন্য সে তার কর্তব্য অত্যন্ত দায়িত্ব সহকারে পালন করছিল। তবে হঠাৎ করে ওই নাকটি অন্য একটি পুলিশের জুতোর উপরে চড়ে ওঠে, যেটা দেখে পুলিশকর্মীটি ভয়েতে জোরে নিজের পাটি ঝাড়া মারে, ফলে ওই নাকটি যশোবন্তের গায়ের উপরে চড়ে ওঠে, যার ফলে যশোবন্ত ভয়ে লাফ মেরে ঠেলে ওঠে ও নাকটি রাস্তায় ছিটকে পড়ে যায়। তারপর যশোবন্ত দ্রুত পুলিশের লাঠি নিয়ে নাককে ততক্ষণ পর্যন্ত মারতে থাকে যতক্ষণ পর্যন্ত নাকটি মরেনি। অন্যদিকে নাগিনটি দূর থেকে ওই দৃশ্যটি দেখতে পেয়ে দ্রুত নাগের কাছে চলে আসে এবং রাস্তার মাঝায় বিশাল বড় ফণা তুলে দাঁড়িয়ে যায়, যেটা দেখে পুলিশকর্মীরা যখনই ছুটে পালাতে যাবে তো তার নাগিনটি এক এক করে সকল পুলিশকর্মীকে নিজের শিকার বানায়, অর্থাৎ সকলকে দংশন করে, যে দংশনে যশোবন্তের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। নাগিনটি যশোবন্তের হাতে কামড়ে নিয়েছিল। তবে যখন ওখানে ওই ভয়ঙ্কর ঘটনা ঘটছিল তো সেখানকার আশেপাশের গ্রামবাসীরা ওখানে এসে উপস্থিত হয় এবং পুলিশকর্মীদের বাঁচানোর চেষ্টা করতে থাকে। শুধু এতটাই নয়, ওই গ্রামবাসীদের মধ্যে একজন সাপুড়েও ছিল, যিনি নাগিনকে যেভাবে কাবু করে নিয়েছিল ও তাকে অনেক দূরে একটি জঙ্গলে ছেড়ে এসেছিল। পুলিশকর্মীদের উপর নাগিনের ভয়ানক হামলা দেখে গ্রামবাসীরা সময় থাকতে তাদেরকে হাসপাতালে নিয়ে যায়। স্বস্তির খবর এটা ছিল যে ওই সকল পুলিশকর্মীদের মধ্যে কাউকেই প্রাণ হারাতে হয়নি, কিন্তু যশোবন্তের কাছে তার ওই ক্ষতচিহ্ন সারা জীবনের জন্য স্মরণীয় হয়ে থেকে গেছে। শুধু তাই নয়, যশোবন্ত এমনটাও বলে যে আজও ওই নাগিন তার স্বপ্নে আসে ও তাকে সেদিনের দংশন করার মতো ব্যথা অনুভব করায়। তার এটা মনে হয় যে হয়তো নাগিন তার নাগের মৃত্যুর বদলা নেওয়ার জন্য এসব করছে, কারণ এখনো তার উদ্দেশ্য পূরণ হয়নি। ফলে সে ওই ঘটনার পর ভয়ে পুলিশের চাকরি থেকে ইস্তফা দিয়েছে এবং ওখান থেকে দূরে কোথাও চলে গিয়েছিল। অন্যথায় এ বিষয়ে আপনার কি মতামত তা নিচে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। সেই সাথে যদি আপনাদের আজকের এই ভিডিওটা ভালো লাগে তাহলে একে লাইক করার সাথে সাথে আপনার বন্ধুদের কাছে শেয়ার করতেও অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ।